রাজধানীর শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় জড়িত আরিফকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রাজধানীর কালাচাঁদপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের গুলশান বিভাগের একটি দল। এ সময় হত্যায় ব্যবহৃত চাপাতি সহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ এসব কথা জানান। ডিবি প্রধান জানান, আরিফ আর্থিক সংকটে ছিল। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে বুথে ডাকাতির পরিকল্পনা করে। এটিএম বুথে প্রবেশে বাধা দেয়া নিরাপত্তা কর্মীকে সে কুপিয়ে হত্যা করে। ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে, আমরা মনে করি এটা একটা এটিএম ভূত লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় যে নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে।